Assalamualaikum viewers, welcome back to my channel Cooking Melody by Tania. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে অ্যাপেল জুস। গরমে তৃষ্ণা মেটাতে কিংবা সারা দিন রোজা রাখার পর ইফতারে অথবা সকালে ব্রেকফাস্টের সাথে অ্যাপেল জুস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া এটা একটা হেলদি ড্রিঙ্কসও বটে। চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই রিফ্রেশিং এই ড্রিঙ্কসটি তৈরি করা যায়। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। অ্যাপেল জুস তৈরি করার জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা রয়্যাল গালা অ্যাপেল, নিয়েছি একটা মিডিয়াম সাইজের কমলার রস যা কিনা 1/4 কাপ, চিনি স্বাদ মতো আমি নিয়েছি 3 টেবিল চামচ, বিট লবণ 1/2 চা চামচ, ফ্রিজের ঠান্ডা পানি 2 কাপ। অ্যাপেলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিন্ন ভিন্ন প্রজাতির অ্যাপেলের জন্য অ্যাপেল জুসের টেস্ট ও কালার ডিফারেন্ট হতে পারে, যেমন পিঙ্ক লেডি অ্যাপেল বা গ্রিন অ্যাপেলের জুসের কালার আর টেস্টও ডিফারেন্ট হয়। আপেল এর বিচির অংশগুলো ফেলে দিয়ে এমন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জাগে অ্যাপেলের পিসগুলো দিয়ে নিচ্ছি। দিচ্ছি কমলার রস। এই কমলার রসটা ইউজ করার কারণে এই ড্রিঙ্কসের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। শুধু অ্যাপেলের জুস কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন অ্যাপেল জুস তৈরি করার সময় একটা কমলার রস অবশ্যই ইউজ করতে। দিচ্ছি চিনি আর বিট লবণ। এখন 1 কাপ পানি দিচ্ছি আর ব্লেন্ডারের সুইচটা অন করে দিয়ে হাই স্পিডে 2 মিনিট মতো ব্লেন্ড করছি। অ্যাপেল ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই পানি দিতে হবে, নয়তো এরা স্মুথলি ব্লেন্ড হবে না। এখন 2 মিনিট পর ব্লেন্ডারটা খুলে দিয়ে আরো 1 গ্লাস পানি দিয়ে আবারও হাই স্পিডে ব্লেন্ড করব 1 মিনিট। তৈরি হয়ে গেছে অ্যাপেল জুস। সার্ভ করার জন্য একটা সার্ভিং গ্লাসে আইস কিউবস দিয়ে নিচ্ছি। স্ট্রেনার দিয়ে ছেঁকে জুসগুলো গ্লাসে ঢেলে দিচ্ছি। এটা অবশ্যই স্ট্রেন করে নিতে হবে, তাতে করে জুসের ভেতরে কোনো বিটস আসবে না। অনেকেই শুধু অ্যাপেল খেতে খুব একটা পছন্দ করেন না, তো আমার মনে হয় এভাবে জুস বানিয়ে দিলে অবশ্যই তাদের কাছে ভালো লাগবে। বাচ্চারা তো এই ড্রিঙ্কসটা খুব পছন্দ করে। আপনারাও রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। এতে করে আমার যে কোনো আপডেটেড রেসিপির নোটিফিকেশনস ইনস্ট্যান্টলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।